মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। বাংলাদেশে পাচারের আগেই সীমান্ত এলাকা থেকে 500 গ্রাম নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার এক ব্যক্তি, ধৃত শহীদুল ইসলাম, লালকোলা থানার সিসা রমজানপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছেন তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরকজি বক্স স্কয়ার ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-627-777-993। লালগোলায় বাংলাদেশে পাচারের আগেই সীমান্ত এলাকা থেকে প্রায় 500 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লালগোলা থানার পুলিশ অভিযানে নামে। রাজবাড়ি সংলগ্ন কলকলির ধারের আমবাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে একটি ব্যাগের মধ্যে উদ্ধার হয় 500 গ্রাম হেরোইন। ধৃত শহীদুল ইসলাম লালগোলা থানার সিসা রমজানপুরের বাসিন্দা বলে জানা গেছে। আজকে একটা সোর্স ইনফরমেশন ছিল যে একজন ব্যক্তি সে গাড়িতে করে এসে অ্যাট্রোসিয়ার বর্ডার দিয়ে এখান থেকে মাদকদ্রব্য, যেটা হিরোইন, সেটাও পাচার করবে। সেই সোর্স ইনফরমেশন পাওয়ার পরে আমাদের টিম এখানে এসে রেড করে, একজনকে হাতে ধরা পড়ে, তার নাম শহীদুল ইসলাম। ও মালটাকে সিসারঞ্জন তলাপুর যেটা আছে সেখান থেকে নিয়ে আসছিল, ওটা নিয়ে এখান থেকে বাংলাদেশ ফের করা গিয়েছে। এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই, লালবাগের সিআই রবি মালাকার, লালগোলার ওসি সুপ্রিয় রঞ্জন। পুলিশের দাবি, এই হেরোইন চোরা পথে বাংলাদেশে পাচারের ছক করা হয়েছিল। এই চক্রের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ।